তোর দিকে যেই তাকাইবো তার আমি খুন করে ফেলাম। বাসি তোমাকে ওই গাধার সাথে প্রেম করব। হ্যাঁ, বাংলাদেশে এবারের ঈদের মাসে মুক্তি পাওয়া তিনটি সিনেমা পরাণ, হাওয়া আর দিন দা ডে নিয়ে দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সিনেপ্লেক্স ও সিনেমা হলগুলোতে দেখা যাচ্ছে ব্যাপক ভিড়। একটা সিনেমার সফলতা কোথায়? দর্শকের হাসিতে নাকি কান্নায়? আমরা বলতে পারি গল্পের বাস্তবতায়। 2022 সালে এসে সেলুলয়েড অবাস্তব জিনিসের থেকে বাস্তব পরিচিত জিনিসেই অভ্যস্ত হতে চায় দর্শক। তবে ব্যতিক্রম আছেই, থাকবে। আজ এমনই এক বাস্তব ঘটনা নিয়ে নির্মিত সিনেমা পরাণ নিয়ে কথা বলবো। যদিও অনেকেই ইতিমধ্যে ধারণা করেছেন 2019 সালের বরগুনার রিফাত মিনি নির্ণয়ন কাণ্ডে নির্মিত হয়েছে এই সিনেমা, কিন্তু নির্মাতা সে বিষয়ে নিশ্চিত করেননি। অভিনেতা অভিনেত্রীদের উজাড় করে দেয়া অভিনয় আর আধুনিক নির্মাণের এক আলোচিত চলচ্চিত্র পরাণ। পরাণ সিনেমার গল্প নিয়ে কথা বলা যাক। মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনন্যা, যার গণ্ডিটা ছোট হলেও স্বপ্নটা বিশাল। বাবা মার আদরের মেয়ে অনন্যাকে কলেজে আসতে যেতে বিরক্ত করে এলাকার বখাটে ছেলে নোমান। রাজনৈতিক শক্তিতে যাকে ধরা ছোঁয়া যায় না। মুড সুইং করা এক কলেজ পড়ুয়া মেয়ের নাম অনন্যা। সে দুবার ফেল করেছে এসএসসিতে। কলেজেও তার পড়ালেখার হাল ছিল এমনই। অনন্যার বাসার সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা, নেশা করে পিকনিক নিয়ে চলা, বকে যাওয়া এক ছেলের নাম নোমান। নোমান আমার স্থানীয় রাজনীতিতে ব্যবহৃত ক্যাডার। তাকে ব্যবহার করে তাকে দিয়ে প্রতিদ্বন্দ্বীকে বেমালুম পেটায় এক নারী রাজনীতিবিদ। তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। সারাদিন নেশা করতে থাকা এই নোমান আবার অনন্যার সামনে এক শিশুসুলভ প্রেমিক। সে সবকিছুর বিনিময়ে ভালোবাসা চায় অনন্যার। অনন্যা সুযোগটা লুফে নেয়। পড়ালেখা করতে ভালো লাগে না। নোমানের চট থাপ্পড় খেয়ে ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটা অনন্যাকে সালাম দিয়ে তাকে নোট দিয়ে যায়। পরীক্ষার সময় নকল সাপ্লাই দেয়। অনন্যার ফেল করার ঘরানা থেকে বেরিয়ে ভালো রেজাল্টের যুগে চলে আসে তার নোমানের সঙ্গে প্রেম জমে ওঠে। এই সিনেমার আরেক ভালো দিক অভিনেতা অভিনেত্রীদের অসাধারণ অভিনয়। কার কথা আগে বলা যায়? 5-6 জন মানুষ যেন অভিনয়কে শিল্পে পরিণত করেছেন। নোমানের চরিত্রে শরীফুল রাজ আর অনন্যার চরিত্রে বিদ্যা সিনহা মিম তাদের জীবনের অন্যতম সেরা অভিনয় করেছেন। বকে যাওয়া আর নেশা করা চরিত্রে শরীফুল রাজ ছিলেন ভিন্ন মাত্রার। আরেক দুর্দান্ত অভিনয় করা শিল্পীর নাম নাসিরুদ্দিন, যিনি পুলিশের সাব ইন্সপেক্টর চরিত্রে অভিনয় করেছেন। আমি সিনেমার শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে চাই। যিনি কিনা মহানগর ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয় করেছিলেন। গুডি গুডি বয় সিফাত চরিত্রে ইয়াস রুহানও দারুণ অভিনয় করেছেন। ত দিয়ে সব শব্দ বলে যাওয়া রাশেদ মামুন অপুও ছিলেন দুর্দান্ত। তার গালি শুনেও হেসেছে মানুষ। রায়হান রাফি মানেই যেন নতুন কোনো গল্পের হাতছানি। সিনেমা জগতে বস্তাপচা গল্প ও কপি করা গল্পের ভিড়ে রায়হান রাফি যেন বাংলা চলচ্চিত্রের নতুন পরাণ। তার সৃষ্টিশীল কাজের প্রমাণ মিলে তার নির্মিত পোড়ামন 2 ও দহন সিনেমাতে। তার পূর্বের সিনেমা দুটির গল্পই ছিল কোনো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে, এবং তার নতুন সিনেমাটিও একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত হয়েছে। এ ছবিসহ অন্য আরও দুটি ছবি নিয়ে দর্শকের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। ঘুরিয়া ভিজিয়া ছড়ায় চলো নিরালায়, চলো নিরালায়।